দেখো যে খবরে মহুয়া মৈত্র যাকে ইডি দ্বিতীয়বারের জন্য তলব করেছে ইডি সূত্রে জানতে পাচ্ছি তাকে হাজিরা এড়াতে হলে আইনজীবী মারফত উত্তর দিতে হবে সেই ইডির তলব নিয়ে আকাশ থেকে পড়লেন মহুয়া মৈত্র ইডির সমন মানলেনই না কে ডেকেছে সমন আছে পাল্টা সাংবাদিকদেরই প্রশ্ন করলেন মহুয়া মৈত্র শুনুন কিচ্ছু বলছি না আচ্ছা আমি তো আপনাদের বলিনি ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না আর আমি তো আমি তো প্রচার করছি না আপনাদের কাছে কে এই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না ইডির তলব শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন এই তলব কিন্তু প্রথমবারের জন্য শুনেননি তিনি প্রথমবার যে সাংবাদিক এতজন সাংবাদিকের সামনে প্রথমবার শুনলেন এমনটা নয় সকাল থেকে লাগাতার রিপাবলিকের প্রতিনিধি তাকে প্রশ্ন করে গেছেন কোনো উত্তর দেননি মহুয়া মৈত্র মুখে কুলুপ এঁটেছিলেন বরং দুপুরের মেনু বা ফিরে এসে কি খাবেন তা ঠিক করতে ব্যস্ত ছিলেন এবার সেই ছবি দেখাবো আপনাদেরকে যা এতক্ষণ ধরে বললাম আপনাদেরকে দেখুন আমাদের প্রতিনিধি তনয়া বারবার প্রশ্ন করেছেন ইডির তলবে আপনি যাচ্ছেন কেন যাচ্ছেন না কিসের ভয় আপনার কোনো উত্তর দেননি মহুয়া মৈত্র তখনও কিন্তু বলেননি যে তিনি জানেই না তাকে নাকি তলব করা হয়েছে যে কথা তিনি পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন তখনও তিনি বলেননি এ কথা এমনকি প্রশ্নের উত্তরে তিনি ব্যস্ত হয়ে পড়লেন তিনি ফিরে এসে কি খাবেন সেই মেনু ঠিক করতে দেখুন মহু আজকে ইডি আপনাকে ডেকেছে আপনি গেলেন না কেন কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যে কারণের জন্য আপনি গেলেন না বারংবার তো আপনি বলেছেন যে নিজেকে প্রমাণ করবেন তারপরও কেন গেলেন আজকে চুপ কেন মহা চুপ কেন দেখো সবার প্রথম যে বিষয়টা আমরা ব্রেক করেছিলাম যে মহুয়া মৈত্র তিনি আজ ইডির দপ্তরে যাননি অর্থাৎ তাকে ডেকে পাঠানো হয়েছে কিন্তু তিনি যাননি তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারে রয়েছেন আমি বলবো মহিতকে দেখানোর জন্য একটা প্রশ্নের উত্তর তিনি দিলেন না কোথাও গিয়ে কি মহুয়া মৈত্র তিনি ভয় পেলেন আমরা বারংবার জিজ্ঞাসা করবার চেষ্টা করেছি যে কেন আপনি গেলেন না কিন্তু তারপরেও কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না তিনি বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ কৃষ্ণনগরের বাড়ি থেকে মহুয়া মৈত্র তিনি বেরিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কথা নয় আমি আরও একবার কথা বলবার চেষ্টা করব মহুয়া আপনি গেলেন না কেন আমার যে দেখুন কোনো উত্তর কিন্তু মহুয়া মৈত্র তিনি দিচ্ছেন না আমরা কথা বলবার চেষ্টা করছি বারংবার জানবার চেষ্টা করছি মহুয়া আপনি গেলেন না কেন আজকে এখানে তিনি কথা বলছেন তার কর্মী সমর্থকদের সঙ্গে কিন্তু কোনো রকমের কোনো উত্তর কিন্তু তিনি দিতে চাইছেন না অর্থাৎ তিনি যে যায়নি সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে অর্থাৎ ইডি তলব আপনি গেলেন না আপনি গেলেন না কেন মহুয়া আপনি গেলেন না কেন ক্যামেরাম্যানকে একটু বলবেন যেন আমাকে ঠিক আছে আমার সাথে অলরেডি যে আছে তাকে বলছি চলুন ঠিক আছে ইডি সমন আপনি পেয়েছিলেন ইডি সমন আপনার কাছে এসেছিল মহু আপনার কাছে এটি সমন এসেছিল দেখো কোনো উত্তর কিন্তু মহুয়া মৈত্র দিলেন না অর্থাৎ পরিষ্কার করে বারংবার চোখে চোখ রেখে আমরা এই প্রশ্ন করেছি তিনি কোনো রকমের কোনো উত্তর দিলেন না অর্থাৎ যেই মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে সেই মহুয়া মৈত্র তিনি কিন্তু কোনো উত্তর দিতে আমরা দেখলাম কোনো উত্তর দিলেন না তিনি স্পষ্ট করে যে খবরে মহুয়া মৈত্র যাকে ইডি দ্বিতীয়বারের জন্য তলব করেছে ইডি সূত্রে জানতে পাচ্ছি তাকে হাজিরা এড়াতে হলে আইনজীবী মারফত উত্তর দিতে হবে সেই ইডির তলব নিয়ে আকাশ থেকে পড়লেন মহুয়া মৈত্র ইডির সমন মানলেনই না কে ডেকেছে সমন আছে পাল্টা সাংবাদিকদেরই প্রশ্ন করলেন মহুয়া মৈত্র শুনুন আমরা কাউকে কিচ্ছু বলছি না আচ্ছা আমি তো আপনাদের বলিনি তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না আর আমি তো আমি তো প্রচার করছি না আপনাদের কাছে কে এই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না ইডির তলব শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন এই তলব কিন্তু প্রথমবারের জন্য শুনেননি তিনি
প্রথমবার যে সাংবাদিক এতজন সাংবাদিকের সামনে প্রথমবার শুনলেন এমনটা নয়, সকাল থেকে লাগাতার রিপাবলিকের প্রতিনিধি তাকে প্রশ্ন করে গেছেন, কোনো উত্তর দেননি মহুয়া মৈত্র, মুখে কুলুপ এঁটেছিলেন, বরং দুপুরের মেনু বা ফিরে এসে কি খাবেন তা ঠিক করতে ব্যস্ত ছিলেন। এবার সেই ছবি দেখাবো আপনাদেরকে যা এতক্ষণ ধরে বললাম আপনাদেরকে। দেখুন আমাদের প্রতিনিধি তনয়া বারবার প্রশ্ন করেছেন, ইডির তলবে আপনি যাচ্ছেন, কেন যাচ্ছেন না, কিসের ভয় আপনার? কোনো উত্তর দেননি মহুয়া মৈত্র, তখনও কিন্তু বলেননি যে তিনি জানেন না তাকে নাকি তলব করা হয়েছে, যে কথা তিনি পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, তখনও তিনি বলেননি একথা। এমনকি প্রশ্নের উত্তরে তিনি ব্যস্ত হয়ে পড়লেন তিনি ফিরে এসে কি খাবেন সেই মেনু ঠিক করতে। দেখুন মহুয়া, আজকে ইডি আপনাকে ডেকেছে, আপনি গেলেন না কেন? কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যে কারণের জন্য আপনি গেলেন না? বারংবার তো আপনি বলেছেন যে নিজেকে প্রমাণ করবেন, তারপরও কেন গেলেন? আজকে চুপ কেন মহুয়া, চুপ কেন? দেখো সবার প্রথম যে বিষয়টা আমরা ব্রেক করেছিলাম যে মহুয়া মৈত্র তিনি আজ ইডির দপ্তরে যাননি, অর্থাৎ তাকে ডেকে পাঠানো হয়েছে কিন্তু তিনি যাননি, তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারে রয়েছেন। আমি বলবো মহিতকে দেখানোর জন্য একটা প্রশ্নের উত্তর তিনি দিলেন না, কোথাও গিয়ে কি মহুয়া মৈত্র তিনি ভয় পেলেন? আমরা বারংবার জিজ্ঞাসা করবার চেষ্টা করেছি যে কেন আপনি গেলেন না, কিন্তু তারপরেও কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না। তিনি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ কৃষ্ণনগরের বাড়ি থেকে মহুয়া মৈত্র তিনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কথা নয়। আমি আরও একবার কথা বলবার চেষ্টা করব, মহুয়া আপনি গেলেন না কেন? আমার যে দেখুন কোনো উত্তর কিন্তু মহুয়া মৈত্র তিনি দিচ্ছেন না। আমরা কথা বলবার চেষ্টা করছি, বারংবার জানবার চেষ্টা করছি, মহুয়া আপনি গেলেন না কেন আজকে? এখানে তিনি কথা বলছেন তার কর্মী সমর্থকদের সঙ্গে, কিন্তু কোনো রকমের কোনো উত্তর কিন্তু তিনি দিতে চাইছেন না, অর্থাৎ তিনি যে যায়নি সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। অর্থাৎ ইডি টলো আপনি গেলেন না, আপনি গেলেন না কেন মহুয়া, আপনি গেলেন না কেন? ক্যামেরাম্যানকে একটু বলবেন যেন আমাকে ছবি তুলতে। ঠিক আছে, আমার সাথে অলরেডি যে আছে তাকে বলছি চলো। ঠিক আছে, ইডি সমন আপনি পেয়েছিলেন? ইডি সমন আপনার কাছে এসেছিল? মহুয়া আপনার কাছে এটি সমন এসেছিল? দেখো কোনো উত্তর কিন্তু মহুয়া মৈত্র দিলেন না, অর্থাৎ পরিষ্কার করে বারংবার চোখে চোখ রেখে আমরা এই প্রশ্ন করেছি, তিনি কোনো রকমের কোনো উত্তর দিলেন না। অর্থাৎ যেই মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে ঘোষ নিয়ে প্রশ্নকাণ্ডে, সেই মহুয়া মৈত্র তিনি কিন্তু কোনো উত্তর দিতে আমরা দেখলাম কোনো উত্তর দিলেন না তিনি স্পষ্ট করে। খবরে মহুয়া মৈত্র যাকে ইডি দ্বিতীয়বারের জন্য তলব করেছে, ইডি সূত্রে জানতে পাচ্ছে তাকে হাজিরা এড়াতে হলে আইনজীবী মারফত উত্তর দিতে হবে, সেই ইডির তলব নিয়ে আকাশ থেকে পড়লেন মহুয়া মৈত্র। ইডির সমন মানলেনই না, কে ডেকেছে, সমন আছে, পাল্টা সাংবাদিকদেরই প্রশ্ন করলেন মহুয়া মৈত্র। শুনুন, আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না, আর আমি তো আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কেই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। ইডির তলব শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন, এই তলব কিন্তু প্রথমবারের জন্য শোনেননি তিনি। প্রথমবার যে সাংবাদিক এতজন সাংবাদিকের সামনে প্রথমবার শুনলেন এমনটা নয়, সকাল থেকে লাগাতার রিপাবলিকের প্রতিনিধি তাকে প্রশ্ন করে গেছেন, কোনো উত্তর দেননি মহুয়া মৈত্র, মুখে কুলুপ এঁটেছিলেন, বরং দুপুরের মেনু বা ফিরে এসে কি খাবেন তা ঠিক করতে ব্যস্ত ছিলেন। এবার সেই ছবি দেখাবো আপনাদেরকে যা এতক্ষণ ধরে বললাম আপনাদেরকে। দেখুন আমাদের প্রতিনিধি তনয়া বারবার প্রশ্ন করেছেন, ইডির তলবে আপনি যাচ্ছেন, কেন যাচ্ছেন না, কিসের ভয় আপনার? কোনো উত্তর দেননি মহুয়া মৈত্র, তখনও কিন্তু বলেননি যে তিনি জানেন না তাকে নাকি তলব করা হয়েছে, যে কথা তিনি পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, তখনও তিনি বলেননি একথা। এমনকি প্রশ্নের উত্তরে তিনি ব্যস্ত হয়ে পড়লেন তিনি ফিরে এসে কি খাবেন সেই মেনু ঠিক করতে। দেখুন মহুয়া, আজকে ইডি আপনাকে ডেকেছে, আপনি গেলেন না কেন? কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যে কারণের জন্য আপনি গেলেন না?
বারংবার তো আপনি বলেছেন যে নিজেকে প্রমাণ করবেন, তারপরও কেন গেলেন? আজকে চুপ কেন? মহা চুপ কেন? দেখো সবার প্রথম যে বিষয়টা আমরা ব্রেক করেছিলাম যে মহামন্ত্রী তিনি আজ ইডির দপ্তরে যাননি, অর্থাৎ তাকে ডেকে পাঠানো হয়েছে কিন্তু তিনি যাননি, তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারে রয়েছেন। আমি বলবো মোহিতকে দেখানোর জন্য একটা প্রশ্নের উত্তর তিনি দিলেন না, কোথাও গিয়ে কি মহামন্ত্রী তিনি ভয় পেলেন? আমরা বারংবার জিজ্ঞাসা করবার চেষ্টা করেছি যে কেন আপনি গেলেন না, কিন্তু তারপরেও কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না। তিনি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ কৃষ্ণনগরের বাড়ি থেকে মহামন্ত্রী তিনি বেরিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কথা নয়। আমি আরও একবার কথা বলবার চেষ্টা করব। মহা আপনি গেলেন না কেন? আমার যে দেখুন কোনো উত্তর কিন্তু মহামৈত্র তিনি দিচ্ছেন না। আমরা কথা বলবার চেষ্টা করছি, বারংবার জানবার চেষ্টা করছি, মহা আপনি গেলেন না কেন আজকে? এখানে তিনি কথা বলছেন তার কর্মী সমর্থকদের সঙ্গে কিন্তু কোনো রকমের কোনো উত্তর কিন্তু তিনি দিতে চাইছেন না, অর্থাৎ তিনি যে যায়নি সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। অর্থাৎ ইডি টলো আপনি গেলেন না, আপনি গেলেন না কেন মহা, আপনি গেলেন না কেন? ক্যামেরাম্যানকে একটু বলবেন যেন আমাকে ছেড়ে দেয়। ঠিক আছে, আমার সাথে অলরেডি যে আছে তাকে বলছি চলো। ঠিক আছে, ইডি সমন আপনি পেয়েছিলেন? ইডি সমন আপনার কাছে এসেছিল? বহু আপনার কাছে এটি সমন এসেছিল? দেখো কোনো উত্তর কিন্তু মহামৈত্র দিলেন না, অর্থাৎ পরিষ্কার করে বারংবার চোখে চোখ রেখে আমরা এই প্রশ্ন করেছি, তিনি কোনো রকমের কোনো উত্তর দিলেন না। অর্থাৎ যেই মহামৈত্রকে বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে, সেই মহামৈত্র তিনি কিন্তু কোনো উত্তর দিতে আমরা দেখলাম কোনো উত্তর দিলেন না। তিনি স্পষ্ট করে